নমস্কার প্রিয়াঙ্কা ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সর্ষে ফুলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল তাহলে এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি দুয়াটি সর্ষের ফুল নিয়ে নিয়েছি এবারে এই ফুলগুলোকে ছাড়িয়ে আমি একটা প্লেটে রেখে দেব এইভাবে মাথা থেকে শুধু ফুলগুলো ভেঙে নিলেই হবে এই রেসিপিটা করা কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় তো এই যে ফুলগুলো আমার প্রত্যেকটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এরকম দু একটা কচি ডাটি চলে আসলে কোনো অসুবিধা নেই এবারে দেখো ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু ডার্ক করে ভেজে তারপর এটা তুলে রাখতে হবে এবারও ওই তেলে আমি ধুয়ে রাখা সর্ষের ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে আর ফুলটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসছে অর্থাৎ মজে আসছে তিন থেকে চার মিনিট পরে দেখুন এটা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি দুই চামচ সর্ষে দিচ্ছি তিন কোয়া রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি ফুলটা যেহেতু মোজে একদম একটুখানি হয়ে গেছে সেই জন্য আমি তিন কোয়া রসুনই এখানে দিলাম আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা সর্ষের ফুলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কারণ যেহেতু এটা বাটা হবে তো কাঁচা সর্ষের তেল তো মাস্ট এবারে স্বাদ মতো নুন দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি আমাদের সর্ষের ফুল বাটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি একটা টিফিন বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি আমি এর মধ্যে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি কেউ যদি না চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো এবারে ঢাকনা বন্ধ করে এটা আমি গরম ভাতের হাড়ির মধ্যে রেখে দেব আমাদের সর্ষের ফুল বাটা কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে তাহলে আপনারাও এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন